হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় সংকলিতা, যে বইটা তোমাদের আছে, অর্থাৎ আইসিএসসি স্টুডেন্টস যারা আছো ক্লাস 9 এবং 10 এ, তাদের যে সংকলিতা বইয়ে নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পটা আছে, সেই গল্পের প্রশ্নোত্তরের একটা ভিডিও। আমি এর আগে নাম গল্পের একটা এক্সপ্লেনেশন ভিডিও তোমাদের সামনে রেখেছি, আজকে আমি এসেছি এই গল্পেরই প্রশ্নোত্তরের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। প্রথমে বলি, আমার এই ভিডিওতে আমি কতগুলো প্রশ্ন তোমাদের সামনে রাখছি, যে প্রশ্নগুলো সম্পূর্ণভাবে এমনভাবে আমি সাজিয়েছি যাতে করে এই গল্পটা তোমরা যদি খুব ভালোভাবে রিড করে যাও এবং আমার এক্সপ্লেনেশন ভিডিওটা তৈরি করা থাকে, তারপরে আমার এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করো, তাহলে এই গল্প থেকে যে কোনো রকম প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক না কেন, তোমরা অতি সহজে তার উত্তর লিখতে পারবে বলেই আমার বিশ্বাস। আর আজকের প্রশ্নের যে উত্তরগুলো আমি বলে দেব, মোটামুটিভাবে কিভাবে লিখবে বা কি হবে উত্তর সেটা আমি বলে দেব, সম্পূর্ণ উত্তরটা আমি এখানে বলতে পারবো না, সেটা সম্ভব নয়, কিন্তু দু একটা প্রশ্নের উত্তর আমি তোমাদের সম্পূর্ণই বলে দেব। তার প্রথম কারণ, প্রথম প্রশ্নের উত্তর যেটা সেটা আমি সম্পূর্ণ বলে দিচ্ছি, তার যে কারণ সেটা হলো তোমাদের যে পরীক্ষার সময় প্রশ্নের উত্তর লিখতে হয়, এই লেখার স্টাইলটা তোমরা অনেকে জানো না, এর ফলে তোমরা সমস্ত উত্তর সঠিক লেখা সত্ত্বেও সম্পূর্ণ মার্কসটা ক্যারি করতে পারো না। ঠিক কিভাবে উত্তরটা শুরু করবে এবং কিভাবে শেষ করবে সেটা বোঝার জন্যই আমি প্রথম প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ বলে দিচ্ছি, আর বাকি প্রশ্নের উত্তরগুলো তোমাদের পয়েন্টস ভরে দেবো, তোমরা সেই অংশগুলো নিজেরা গুছিয়ে লিখে উত্তর তৈরি করবে। আর যে প্রশ্ন, দু একটা প্রশ্নের উত্তর আমি আরো বলে দেবো, সেটা বলে দেবো এই জন্য সেই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য একটু কঠিন হবে, সেটা সম্পূর্ণ টেক্সট থেকে তোমরা পাবে না, শুধুমাত্র সেই কারণে আমি সেই উত্তরটা তোমাদের বলে দেবো। আরো বলছি, যদি কেউ মনে করো যে এই প্রশ্নোত্তর যে ভিডিওটা আমি তোমাদের সামনে রাখছি তার পিডিএফ নোটস তোমাদের প্রয়োজন, যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা সেই পিডিএফ নোটস খুব স্বল্প মূল্যে আমার কাছ থেকে কিনতে পারো, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেখান থেকে তোমরা পিডিএফ নোটস সংগ্রহ করো, সেখান থেকে তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের প্রথম প্রশ্ন। মনটা একটু খুঁতখুঁত করছিল অসীমের, অসীমকে কোন ঘটনায় তার মনটা খুঁতখুঁত করছিল, মন খুঁতখুঁত করার কারণ কি ছিল? প্রথম প্রশ্ন, অসীমকে বিশিষ্ট সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পের মূল চরিত্র হল অসীম। এর পরের প্রশ্ন, কোন ঘটনায় তার মনটা খুঁতখুঁত করছিল? রেশনের দোকানের বিষ্ণুদাস, যে অসীমের বাবার বন্ধু ছিল, তাকে একটা কাজের জন্য বলেছিল অসীম, কারণ তার বাবা মারা গিয়েছিল। তার বিষ্ণু কাকা তাকে একটা বাড়িতে কাজ ঠিক করেও দিয়েছিল, ওই বাড়ির ফাই ফরমাস খাটবার কাজ। অসীম ভেবেছিল দোকানে টোকানে বা কোনো অফিস টফিসে একটা কাজ জোগাড় করে দেবে বিষ্ণু কাকা, কিন্তু তা হলো না। এই ঘটনাতেই অসীমের মনটা খুঁতখুঁত করছিল। এর পরের প্রশ্ন আছে, মন খুঁতখুঁত করার কারণ কি ছিল? শত হলেও চাকরের কাজ ছিল, সে বামুনের ছেলে, ক্লাস 7 পর্যন্ত পড়েছে। সে ভেবেছিল লোকের কাছে বলতে লজ্জা পেতে হবে না, এমন কোনো কাজই বিষ্ণু কাকা তাকে দেবে, কিন্তু এই বাড়ির কাজের লোক হওয়ায় লোকের কাজ হওয়ায় তার মন খুঁতখুঁত করছিল। চলে যাব আমরা এই গল্পের দ্বিতীয় প্রশ্নে। অসীমের অভিমানের কারণ ছিল, অসীম কোথায় থাকতো, কি কারণে কার ওপর তার অভিমান হয়েছিল? অসীম থাকতো শহীদ কলোনির বস্তিতে, এটা তোমরা তোমাদের টেক্সটে পেয়ে যাবে, বস্তিতে থাকতো, কি কারণে কার ওপর তার অভিমান হয়েছিল? অভিমান হয়েছিল তার মায়ের ওপরে। প্রশ্ন কিন্তু, সরি, উত্তর কিন্তু প্রশ্ন ওয়াইজ লিখবে, মানে কোয়েশ্চেন পরপর যেমনভাবে আছে তেমনভাবে লিখবে। আমি আগে বললাম অভিমান হয়েছিল তার মায়ের ওপরে। কেন অভিমান হয়েছিল? অসীম যখন তার মায়ের কাছে এসেছিল যে বিষ্ণু কাকা তাকে এই কাজটা দিয়েছে জানাতে, তখন কিন্তু অসীম ভেবেছিল এরকম একটা চাকরের কাজ তার মা অন্তত রাজি হবেন না, কিন্তু দেখা গেছে যে অসীম যখন তার মাকে বলেছে, তার মা কিন্তু প্রথমেই বলেছে যে কি আর করা যাবে, কাজটা তো তোকে নিতেই হবে, এরকম একটা কথা, কিন্তু ঠিক পারফেক্ট কি বলেছে সেটা তোমরা বই থেকে নিয়ে লিখবে, যদি ইনভার্টেড কমা দিয়ে তুলে দিতে পারো সেটা তুলবে এবং নিজের কথাও কিছু রাখবে, যদি ইনভার্টেড কমা দিয়ে তুলতে না পারো তাহলে নিজের ভাষায় বিষয়টা সম্পূর্ণ করে লিখবে, এবং সেই কারণে মায়ের কথায় তার অভিমান হয়েছিল। এরপর কি,
অসীম কোন বাড়িতে কাজ পেয়েছিল, কত টাকা মাইনে, কি কাজ করতে হতো তাকে। অসীম কাজ পেয়েছিল বিটি রোডের সরকারি হাউজিং স্টেটের তিনতলায় মিসেস চৌধুরীর বাড়িতে। এরপরের প্রশ্ন, কত টাকা মাইনে, তোমরা বইয়ের আনসারটা পাবে। প্রথমে মিসেস চৌধুরী 15 টাকায় শুরু করতে বলেছিল, তাকে জামা কাপড় খাওয়া দাওয়া দেওয়ার কথা হয়েছিল এবং তার কাজ ভালো লাগলে আবার তার টাকা মানে মাইনে বাড়িয়ে দেবে এমন কথাই মিসেস চৌধুরী তাকে বলেছিলেন। এরপরে কি আছে, কি কাজ করতে হতো তাকে। মিসেস চৌধুরী সকাল 9টার সময় বেরিয়ে যেতেন এবং বাড়ির যে দুটো মেয়ে, মিসেস চৌধুরীর দুই মেয়ে, তারাও স্কুলে বেরিয়ে যেত, ফলে বাড়ি সম্পূর্ণ ফাঁকা থাকতো বলতে গেলে। একমাত্র মিসেস চৌধুরীর যে শাশুড়ি মা, বিধবা শাশুড়ি মা, তিনিই থাকতেন, তিনি জব টপ নিয়ে ব্যস্ত থাকতেন, ফলে বিশেষ কাজ কিছু যে অসীমকে করতে হতো তা নয়, ফাইভ ফোর মাস খাটতে হতো এবং ভারী কাজ তেমন একটা করতে হতো না, এটাই তোমরা গুছিয়ে লিখবে। এরপরের প্রশ্ন, মিসেস চৌধুরীর বাড়িতে কে কে থাকেন, তারা কি করে বা তাদের কাজকর্মের পরিচয় দাও। মিসেস চৌধুরীর বাড়িতে কে কে থাকেন, তোমরা টেক্সট পড়ে এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো, মিসেস চৌধুরী নিজে থাকেন, তার শাশুড়ি মা থাকেন এবং তার দুই সন্তান অর্থাৎ দুই কন্যা থাকেন থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে, তারা কি কি করে বা তাদের কাজকর্মের পরিচয় দাও। এটা দেখবে তোমাদের বইয়ে সম্পূর্ণ ভালোভাবে লেখা আছে যে মিসেস চৌধুরী সকাল 9টায় অফিসে বেরিয়ে যান, আবার সন্ধ্যে 7টা নাগাদ ফেরেন, তার দুই মেয়েকে নিতে স্কুল বাস আসে, তারা বেরিয়ে যায়, তারা বিকেলবেলা কখনো কখনো গানের মাস্টারমশাই আসে তার কাছে গান শেখে, কখনো কখনো অসীমের সাথে তারা গল্প গুজব করে, তাদের ব্যবহার খুব ভদ্র, ঠাকুমা জব তপ নিয়েই থাকেন, আবার অসীম ঠিক মতো কাজকর্ম করছে কিনা সেদিকেও নজর রাখেন, এই সমস্ত কিছু একটু গুছিয়ে লিখতে হবে। চলে যাবো পরের প্রশ্নে, ভদ্রমহিলা একটু গম্ভীর হয়ে রইলেন, কোন ভদ্রমহিলা, তার গম্ভীর হয়ে থাকার কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটল। কোন ভদ্রমহিলা, এখানে মিসেস চৌধুরীর কথা বলা হয়েছে, তার গম্ভীর হয়ে থাকার কারণ কি, কারণ অসীমকে যখন প্রথম প্রশ্ন করা হয়েছিল যে তার নাম কি, সে বলেছিল অসীম। আসলে মিসেস চৌধুরীর মৃত স্বামীর নামও ছিল অসীম, অসীম চৌধুরী, সেই কারণেই তিনি গম্ভীর হয়ে গিয়েছিলেন যে ওই একই নামটা শুনে, কারণ সদ্য তার স্বামী মারা গেছেন, একটা শোক তিনি সবে কাটিয়ে উঠতে পেরেছেন এবং সেই সময় অসীম নামটা শুনে তিনি একটু গম্ভীর হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত কি ঘটেছিল, এরপরে ঘটেছিল কি না, পাশে যে ভদ্রমহিলা বসেছিলেন তিনি বলেছিলেন যে ওই নামটা, তিনি বলেছিলেন যে ওই নামে তিনি অসীমকে ডাকতে পারবেন না, আর মিসেস চৌধুরীও তাকে একটা নতুন নাম দিয়েছিলেন, মানে অসীমের একটা নতুন নাম দিয়েছিলেন যে গোবিন্দ, এবং সেই নামকরণটা মূলত করেছিলেন ঠাকুমা অর্থাৎ মিসেস চৌধুরীর শাশুড়ি মা, তিনি বলেছিলেন যে ঠাকুর দেবতার নামই ভালো এবং সেই কথা শুনেই মিসেস চৌধুরী গোবিন্দ নামটা পছন্দ করেছিলেন। যাই হোক, এরপরের প্রশ্ন, কত জিনিসপত্র রেখে গেছেন, কে কোথায় কি ধরনের অনেক জিনিসপত্র রেখে গিয়েছিল, সেগুলো দেখে অসীমের কি মনে হয়েছিল। কে কোথায় কি ধরনের জিনিসপত্র রেখে গিয়েছিল, এখানে অসীম চৌধুরী অর্থাৎ মিসেস চৌধুরীর হাজবেন্ড যিনি মারা গিয়েছেন, তিনি তার বাড়িতে অনেক জিনিসপত্র রেখে গিয়েছিলেন। কি ধরনের জিনিসপত্র রেখে গিয়েছিলেন সেটা সম্পূর্ণ বইয়ে তোমরা পাবে। স্বীকার করা, নিজের স্বীকার করা যে হরিণের শিং, তার নাটকের মানে অফিসের যে নাটক হয়েছিল তার গ্রুপ ফটো, নিজের ফটো, তাছাড়াও তার প্রচুর বইপত্র, সেই বইপত্র কেমনভাবে বাঁধানো ছিল সেই সমস্ত কথা সবটা ডিটেলে লিখতে হবে। এরপরের প্রশ্ন, সেই সব দেখে অসীমের কি মনে হয়েছিল। অসীমের মনে হয়েছিল দুজনেরই তো নামটা এক, অসীম কি কোনোদিন এরকম ভদ্র হতে পারবে নাকি তাকে সারা জীবনে এইভাবে চাকরের কাজ করে যেতে হবে, এরকম একটা বিষয় তার মনের মধ্যে এসেছিল। এরপর কি, সরি, চলে যাব পরের প্রশ্নে, একে অসভ্যতা, কে কাকে এই প্রশ্ন করেছে, প্রশ্ন শুনে সেই ব্যক্তি কি বলেছিল তা ঘটনার সহ লেখো, সত্যি কি এটা অসভ্যতা ছিল। আচ্ছা, প্রথম প্রশ্ন, কে কাকে এই প্রশ্ন করেছে, মিসেস চৌধুরী অসীমকে করেছে। আবার বলছি, প্রথমেই আমি যেভাবে আনসার লেখা তোমাদের বললাম ঠিক সেইভাবে কিন্তু সম্পূর্ণ আনসারটা লিখবে, ডাইরেক্ট মিসেস চৌধুরী অসীমকে বলেছে, এটুকু লিখলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না। এরপর প্রশ্ন শুনে সেই ব্যক্তি কি বলেছিল, প্রশ্ন শুনে সেই ব্যক্তি বলেছিল আসলে
আচ্ছা আচ্ছা, 1 মিনিট, কে কাকে প্রশ্ন করেছে সেখানেই তোমরা লিখবে। সেদিন যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা একটু উল্লেখ করতে হবে। সেই ঘটনাটার উল্লেখ করার পর বলবে যে অসীম বলেছিল যে সে আসলে চা জল খাবার তৈরি করছিল, অন্যমনস্ক হয়েছিল। তখনই মিসেস চৌধুরী তার কাছে এসে সাড়া না পেয়ে এই ধরনের কথা বলেছিল। সত্যি কি এটা অসভ্যতা ছিল? আসলে এই ঘটনাটা কখনোই আমাদের কাছে মনে হয় না যে অসীমের অসভ্যতা। আসলে মিসেস চৌধুরী অসীমের নামকরণ করেছিলেন গোবিন্দ। আর অসীম প্রায় অন্যমনস্ক হয়ে যেত, সেদিনও সে কাজ করার সময় অন্যমনস্ক হয়েছিল। মিসেস চৌধুরী তখন তাকে ডেকেছিলেন, 1 মিনিট, সরি। এবং অন্যমনস্ক অবস্থায় থাকার জন্যই সে মিসেস চৌধুরীর সেই ডাক্তার শুনতে পায়নি, যেহেতু সে অন্যমনস্ক ছিল। এই কারণে সে উত্তর দেয়নি। এটা তার কোনো অসভ্যতা ছিল বলে অন্তত আমাদের মনে হয় না। চলে যাব পরের প্রশ্নে। বুড়ি ঠাকুমার অসীমের সঙ্গে বোধহয় একটু গল্প করতে ইচ্ছে হলো। বুড়ি ঠাকুরমাকে সেদিন তিনি অসীমের সাথে কি গল্প করেছিলেন? বুড়ি ঠাকুরমা মিসেস চৌধুরীর শাশুড়ি মা, এখানে সেই তাকেই বুড়ি ঠাকুরমা বলা হয়েছে। তিনি সেদিন কি গল্প করেছিলেন? সেদিন বাড়িতে কেউ ছিল না, অসীমার ঠাকুরমা একা ছিলেন। তিনি অসীমের কাছে এসে বলেছিলেন যে হ্যারে গোবিন্দ, একদিন দুদিন অন্তর অন্তর পাড়ার ছেলের ওই সাইকেলটা নিয়ে কোথায় যাস? তার উত্তরে অসীম জানিয়েছিল যে সে তার মায়ের কাছে যায় মার সাথে দেখা করতে, এবং মায়ের মুখে তার নিজের আসল নামটা একবার শুনতে। এই কথা শোনার পর বৃদ্ধা তাকে বলেছিল, কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বলেছিলেন যে এবার থেকে যখন বাড়িতে কেউ থাকবে না, তখন তিনি অসীমকে তার নিজের নামে ডাকবে, অর্থাৎ অসীম নামেই ডাকবে। আসলে ওই নামটা তার বুকে সবসময় থাকে, ডাকতে পারেন না, মুখে শুধুমাত্র উচ্চারণ করতে পারেন না। এই সমস্ত অংশটা তোমরা গুছিয়ে লিখবে। এরপর চলে যাব পরের প্রশ্নে। বৃদ্ধা চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা তুই আর আমি যখন একা 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 থাকবো, আমিও তোকে ওই নাম ধরে ডাকবো। এ নাম যে আমার বুকের মধ্যে সবসময় আছে রে, শুধু মুখেই আনতে পারিনি। বৃদ্ধার চুপ করে থাকার কারণ কি ছিল? কোন নাম ধরে ডাকার কথা বৃদ্ধা বলেছেন? কেনই বা একা থাকার সময়? বৃদ্ধার কথাগুলির মর্মার্থ লেখো। প্রথম প্রশ্নের উত্তর, বৃদ্ধার চুপ করে থাকার কারণ কি ছিল? অসীম যখন তাকে জানিয়েছিল, মানে বৃদ্ধাকে জানিয়েছিল যে সে তার মায়ের কাছে যায় এবং মায়ের মুখে তার আসল নামের উচ্চারণটা শুনতে যায়, তখন বৃদ্ধার মনে পড়ে গিয়েছিল তার সন্তানের নামটাও অসীম, এবং তার জন্য তার মনে একটা দুঃখ বোধ তৈরি হয়েছিল ওই মুহূর্তে। আবার সেই সাথে অসীম যে তার মায়ের কাছে তার নামটা, নিজের নামের উচ্চারণটা শুনতে পায় না, আজকে গোবিন্দ নামকরণে সে তার নামের অস্তিত্বটাকেই হারাতে বসেছে, এটা যে অসীমকে দুঃখ দিচ্ছে সেটাও বৃদ্ধা বুঝতে পেরেছিলেন। তাই সামান্য সময়ের জন্য তিনি চুপ করে গিয়েছিলেন। এরপরের প্রশ্ন, কোন নাম ধরে ডাকার কথা বৃদ্ধা বলেছেন? তার আসল নাম, অর্থাৎ অসীম নাম। কেনই বা একা থাকার সময়? আসলে বৃদ্ধা বুঝতে পেরেছেন যে অসীম তার নিজের নামটা তার মায়ের কাছে, মায়ের মুখে শুনতে যায়, অর্থাৎ অসীম তার নামকে খুব ভালোবাসে, এবং তাকে যদি আসল নামে ডাকা হয় তাতে অসীম বেশি করে খুশি হবে। কিন্তু বৃদ্ধা দেখছেন যে তার বাড়িতে আর যারা আছে তাদের কষ্ট দেওয়ার অধিকার বৃদ্ধার নেই। তারা যদি ওই অসীম নামকরণে বা নামটা শুনে কষ্ট পায়, সেই কারণে তিনি চেয়েছেন যখন বাড়িতে কেউ থাকবে না তখনই তিনি ওই নামে ডাকবেন। এর পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন, বৃদ্ধার কথাগুলোর মর্মার্থ লেখো। আচ্ছা, এই আনসারটা আমি তোমাদের সম্পূর্ণ বলে দিচ্ছি, কারণ এটা তোমাদের একটু অসুবিধা হবে লিখতে, তোমরা চাইলে নোট করতে পারো। বৃদ্ধার এই কথার মধ্যে থেকে তার অন্তরের মাতৃত্ব বোধ জেগে ওঠে। একা মা তার সন্তানকে সদ্য হারিয়েছেন, এক মা তার সন্তানকে সদ্য হারিয়েছেন, আবার অন্য কোনো মায়ের সন্তান তার মায়ের কাছে ছুটে ছুটে যায় শুধু তার নামটা মায়ের মুখ থেকে শুনবে বলে। এর ফলে 3 মাস আগে যে সন্তান চলে গেছে তার জন্য শত দুঃখ যন্ত্রণা বুকে থাকলেও অপর এক সন্তানের মনের দুঃখ ঘোচাতে তিনি মাতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। অসীমের জন্য তার দুঃখ হয়েছে, সেই সাথে বাড়ির অন্য কাউকে তিনি দুঃখ দিতে চান না, তাই সকলের আড়ালে অসীমকে আবার ওই নামেই ডাকার প্রতিশ্রুতি দেন।
এতে যেমন অসীমের ভালো লাগবে, তেমনি আর এক সন্তানহারা মাও সন্তানহারা মাও তৃপ্তি পাবে। শুধু একই নামে তার নিজের সন্তান বাড়ির ওই কাজের লোকের মধ্যে বেঁচে থাকবে, এই তার ইচ্ছা। আজকে শেষ প্রশ্ন, অসীম কোনো কথা বলল না, শুধু তার দিকে আরো একটু এগিয়ে বসল, অসীমের এরূপ আচরণের কারণ কি? এটাও আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। অসীমকে যখন মিসেস চৌধুরীর শাশুড়ি মা বলেন ওই নামে তাকে ডাকবেন যখন বাড়িতে কেউ থাকবে না, এবং তিনি আরও জানান ওই নাম অর্থাৎ অসীম নাম তার বুকের মধ্যে সব সময় আছে। অসীম তখন বুঝতে পারে ওই বৃদ্ধার মনের যন্ত্রণার কথা। সন্তানের মৃত্যুতে তার বুকের যে হাহাকার সেটা অসীম অনুভব করতে পারে, তাই সে সহমর্মিতায় বৃদ্ধার দিকে এগিয়ে যায়। সেই সঙ্গে অসীম এখানে একা, তার মা অনেক দূরে থাকে, মা কাছে না থাকায় বাবাকেও এবং বাবাও মারা যাওয়ায় বৃদ্ধার ওইটুকু কথা তার কাছে স্নেহের বাক্য হিসাবে ঝরে পড়েছে। তাই বৃদ্ধার মধ্যে সে তার মাকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছে, সেই কারণে বৃদ্ধার কাছাকাছি পৌঁছতে চেয়েছে সে। তাহলে আমাদের আজকের গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমরা প্রশ্ন দাও। আমি তোমাদের আগেও বলেছি, আজকেও বলছি, আমি যদি তোমাদের অন্তত 10টা প্রশ্ন পাই তাহলে তোমাদের কাছ থেকে, তাহলে আমি তার উপর একটা ভিডিও করব এবং সম্পূর্ণ আনসার আলোচনা করব সেই ভিডিওতে। আর যদি 10টা প্রশ্নের কম হয় তাহলেও আমি আনসার দেব, কিন্তু তোমাদের পয়েন্টসটা ধরিয়ে দেবো সেক্ষেত্রে, এবং টেলিগ্রাম গ্রুপে সেটা তোমরা পাবে। তোমরা প্রত্যেকে আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, আমার মনে হয় তোমরা তাতে উপকৃত হবে। আর একটা কথা বলবো, আমার ভিডিও দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং আমার ভিডিও শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে এবং প্রয়োজন মনে করো। তাহলে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবো আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।